নমস্কার, আমি কুনাল, শুরু করছি আজকের আমাদের শহর রায়গঞ্জ। বিহার সীমান্ত লাগোয়া রায়গঞ্জের শিয়ালতোর এলাকায় নাগর নদী থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মাথা হাত পা কাটা ক্ষতবিক্ষত পচা গলা মৃতদেহ। শনিবার সকালে প্রথম ওই মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এদিন বিকেল 3টা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে। এখনো পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জের তুলসীপাড়া রূপাহাড় এলাকার সারদা শিশু তীর্থ স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র অদ্রিজ সান্যাল সাফল্যের সঙ্গে দাদাগিরি নামের অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে। সেই অনুষ্ঠানটি আগামী 11 নভেম্বর শনিবার প্রচারিত হবে জি বাংলা খ্যাত রিয়ালিটি শো দাদাগিরি নামের অনুষ্ঠানটিতে। এদিন দাদাগিরি নামের অনুষ্ঠানের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কিভাবে চোখে চোখ রেখে কথা বলেছেন তা দেখা যাবে অদ্রিজ সান্যালের অনুষ্ঠানে। সারদা শিশুতীর্থ পরিবারের তরফে বিষয়টিতে উৎসাহ দেওয়ার জন্য সমস্ত অভিভাবক অভিভাবিকাদের দাদাগিরি দেখার আবেদন জানানো হয়েছে। তবে অনেক কাঠখড় পুড়িয়ে কৃতিত্ব দেখাতে পেরে অদ্রিজ যে সুযোগ পেয়েছে তা বলাই বাহুল্য। বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী মহাকালীর অংশ যে মহাকালী, তিনি তার সকল সন্তানকে নিয়ে এই আকাশরূপী এক ছাদের তলায় অবস্থান করছেন রায়গঞ্জের দেবীনগর কালী মন্দিরে। প্রায় 5 শতাব্দী প্রাচীন এই মন্দিরে কার্তিকের দীপান্বিতা অমাবস্যায় সূর্যাস্তের পর মায়ের মূর্তি গড়া হয়। এরপর রাতেই পূজো শেষে সূর্যোদয়ের আগেই মায়ের বিসর্জন হয়। সেই সময় থেকে আজ পর্যন্ত এই নিয়মের অন্যথা হয়নি। কথিত রয়েছে, দিনাজপুরের মহারাজা জগদীশচন্দ্র রায় স্বপ্নাদেশ পেয়ে দেবীনগরের রাজপথের ধারে এই ছাদ খোলা কালী মন্দির নির্মাণ করেন। শুধু রায়গঞ্জ নয়, সমগ্র উত্তরবঙ্গের মানুষের কাছে আস্থার এক প্রতীক জাগ্রত এই মন্দির। পূর্বে বলি প্রথা চালু থাকলেও বর্তমানে মন্দিরে বলি বন্ধ হয়েছে। মন্দির চত্বর পাকা করা থেকে শুরু করে নতুন মন্দির স্থাপন সহ একাধিক সংস্কারমূলক কাজ করা হয়েছে। চতুর্দশী তরুণীটির নাম অঞ্জলি কুমারী। তার সঙ্গী হয়ে অভিভাবক হিসেবে যে মানুষটি এসেছেন তার নাম আমরেজ রয়। আমরেজ এর সঙ্গে রয়েছেন স্ত্রী এবং 2টি দুগ্ধপোষ্য শিশু। 5 জনের এই পরিবারটির অর্থনৈতিক অবস্থা যে দুঃসহ তা তাদের চেহারা ছবিতেই স্পষ্ট। অঞ্জলিরা থাকেন ছত্তিশগড় রাজ্যের রাজনগর জেলার বাসিন্দা। অঞ্জলির অভিভাবক ঠেকো দেওয়া 2টি করে 4টি বাস বাঁধেন। দুপাশে 2টি বাসের ওপর ঝোলানো দড়িতে ব্যালেন্সের খেলা দেখায় অঞ্জলি। মাথার উপরে থাকে গোটা পাঁচেক পেতলের হাড়ি। কখনো খালি পায়ে কখনো জুতো পায়ে অঞ্জলি খেলা দেখিয়ে চলেছে অবিরাম। তার ব্যালেন্সের খেলা দেখে খুশি হয়ে নিচে রাখা একটি দানপাত্রে পয়সা দিচ্ছেন দর্শকরা। কিন্তু এই কিশোরীটি কতদিন আর খেলা দেখাতে পারবেন, তার ভবিষ্যৎই বা কি, এসব নিয়েই প্রশ্ন তুলেছেন দর্শকেরা। শুক্রবার সকালে খেলা দেখায় রায়গঞ্জের উদয়পুরে। তারা উদয়পুর উদয়ন স্পোর্টিং ক্লাবের বিপরীতে থাকা রাজপথের পাশে প্রথম খেলা দেখায়। এরপর তারা খেলা দেখায় রায়গঞ্জের কর্ণজোড়ার মোটর কালীবাড়ি এলাকায়। ধীরে ধীরে তারা অগ্রসর হচ্ছেন টোটোই চেপে সন্তান সন্ততি নিয়ে। অঞ্জলির অনুষ্ঠান দেখানোর সময় বাজানো হয় আকর্ষণীয় পুরনো হিন্দি গান, যা দেখে ভিড় করেন অগণিত মানুষ। তবে এদেরকে বিভিন্ন বড় প্রতিযোগিতায় নিয়ে আর্থিক পুরস্কারের ব্যবস্থা করলে তরুণীটির কর্মসংস্থান হতে পারে, বাঁচতে পারে ছত্তিশগড় থেকে আসা পরিবারটিও। কিন্তু কে করবেন এদের উন্নতির শিখরে পৌঁছানোর ব্যবস্থা, তাই ভাবাচ্ছে দর্শকদের। দ্বিচক্রযান চালকদের মধ্যে হেলমেট কেনার প্রবণতা আচমকাই বেড়ে গেছে। রায়গঞ্জ পুলিশ জেলা ট্রাফিক পুলিশ কখনোই মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সঙ্গে বচসায় জড়াতে চান না। তারা মাঝে মধ্যেই ধমক দেন, এটা যেমন ঠিক তেমনই কাউকে অযথা জরিমানাও করেন না, এমনটাও খবর। যেহেতু মাত্র 600 টাকায় সুদৃশ্য হেলমেট বিক্রি করছেন, উত্তরপ্রদেশের গুন্ডা জেলা থেকে হেলমেট বিক্রি করতে এসেছেন রমাকান্ত নামের এক যুবক। তার কোনো দোকান নেই। তিনি রায়গঞ্জের কর্ণজোড়ায় 10/A রাজ্য সড়কে লাইন করে রং বেরঙের হেলমেটগুলি লাইন করে সাজিয়ে রেখে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছেন। নিরাপত্তার প্রশ্নে ক্রেতারা তা কিনেও নিচ্ছেন। এদিন বিক্রেতা রমাকান্ত কি বলেছেন শুনুন। আজকের আমাদের শহর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে এই চ্যানেলে এই সময়ে। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।